হাই এভিওয়ান ওয়েলকাম টু আউবুব চ্যানেল জাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার জিআই ক্লাস হচ্ছিলো ডাবলুবিপির আজকে তার পরবর্তী ক্লাস সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে তোমাদের ডাব্লুবিপির লেডি কনস্টেবল মেন্স টোয়েন্টি নাইনটিনের যে জিআইগুলি ছিল বা রিজনিং ছিল আজকে সেগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের নটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস অ্যাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়ন হনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম কি রয়েছে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স আগের ক্লাসটাতে তোমরা প্রিলিস পেয়ে গেছিলে আর আজকে মেন্সের যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রং এটাই একমাত্র ইংরেজিতে আছে টেনশনের কিছু নেই আবার বাংলা বাংলা করে চেঞ্জ না কি বলছে যে বুল কাউ ফক্স ভিকশন গ্যান্ডার গুস আর হর্স মুইল বা মিউল ঠিক আছে তো এখানে কি আছে জেন্ডার চেঞ্জ হয়েছে বুল হয়েছে কাউ সার থেকে গায়ে ফক্স ভিক্সেন আর গ্যান্ডার গুজ রাজহাঁস রাজহংসী আর হর্স যেটা রয়েছে মিউল যেটা এটা আছে ভুল যেটা হর্সের ক্ষেত্রে কি হয় লিঙ্গ পরিবর্তন করলে মেয়ার এম আরই সো এটা হয়ে যাচ্ছে অপশন ডি যেটা হচ্ছে ভুল বাকি তিনটি সঠিক এবার এটাকে তুমি ইংরেজির খাতাতে ধরবে নাকি রিজনিং এর খাতাতে ধরবে সেটা বোঝা মুশকিল একটু ইংরেজির মধ্যেও যেতে পারে আবার জিআই মধ্যেও আসতে পারে নেক্সট প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে নাইন ইস টু সেভেন সমানুপাতি দেখো ভাবো কমেন্ট করে আনসার করার চেষ্টা করো এটাকে ভাবতে হবে মাথাতে সবার আগে যেটা হতে হবে যেটা হচ্ছে একটা জেনারেল ইন্টেলিজেন্সের অঙ্ক সরি কোয়েশ্চেন নাকি অঙ্কের ঠিক আছে তো এটাকে সমানুপাতি করার চেষ্টা করো না সেভাবে আনসার আসবে কি আছে নাইন ইস টু সেভেন সমানুপাতি এইট ইস টু সামথিং বা ড্যাস আছে অপশান পঞ্চাশ বিরাশি অনির্ণ নাকি ফর্টি এইট তো এটাকে করতে কীভাবে হয়েছে দেখুন নয় সেটা আছে নাইন ইন টু সেভেন প্রথমে একটা ছিল নাইন ইস টু সেভেন আর দ্বিতীয়টা হচ্ছে কি এইটটি ওয়ান ইস টু কিছু একটা হবে যেটা আমাকে বার করতে বলেছে এইটটি ওয়ান বলছি এইটটি এখানে কি হচ্ছে নয় স্কোয়ার যেটা হয়েছে দেখো তার থেকে কি হচ্ছে এক কমে আশি হয়ে গেছে তাহলে এটা হবে কি সেভেন্টি স্কোয়ার মানে 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 তার থেকে কম হয়ে যাবে এইটা এখানে এই সম্পর্ক কাজ করবে অপশন নাম্বার ডিতে আসবে সঠিক উত্তর ফর্টি এইট নেক্সট ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী মহিলার সঙ্গে রাজীবের সম্পর্ক কি ভালো করে আর একবার শোনো বা পড়ে নাও যে ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী মহিলার সঙ্গে রাজীবের সম্পর্ক কি যদি মুখে মুখেই করতে পারো তাহলে দেখবে যে শুনে শুনে বুঝে বুঝে একটু রিলেট করে আমরা অ্যান্সার করে উঠতে পারছি নয়তো তোমাকে ফ্যামিলি ট্রির মতো ট্রয় ড্রয়িং করে নিতে হবে বা ড্র করতে হবে কি আছে রাজীব বলছে যে কোন একজন মেয়ের সম্পর্কে বা এখানে যার কথা বলছে তার সম্পর্কে সে ধরো এ ফাঁকা জায়গা তার মা এর একমাত্র নাতি নাতি বলতে ছেলের বা মেয়ের মেয়ে বা ছেলে ঠিক আছে নাতির যদি হয় তার মা কি হবে এ ঠিক কিনা সে হচ্ছে রাজীবের স্ত্রী তাহলে রাজীবের স্ত্রী যদি হয় তাহলে সেই মহিলাটাকে সেই মহিলাটা তো এই ফাঁকা জায়গাটাতে ছিল না সেই ফাঁকা মহিলাটা তাহলে বা যে মহিলার কথা ফাঁকা মহিলা বলছি যে মহিলার কথা বলা হচ্ছে সেই মহিলাটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাজীবের স্ত্রী অপশন রয়েছে সঠিক নেক্সট শ্রেণীতে একাশি জন বালকের মধ্যে ছিষট্টি জন ফুটবল এবং বত্রিশ জন ভলিবল খেলতে পারে এবং ছয় জন কোন খেলায় জানে না কতজন বালক উভয় খেলায় জানে ওকে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত দেওয়া আছে এখানে এইটি ওয়ান কি বলেছে ছষট্টি জন ফুটবল খেলতে জানে এবং বত্রিশ জন ভলিবল খেলতে জানে আবার এটাও বলে দিয়েছে যে ছয় জন কোনো খেলাই জানে না তাহলে সবার ফার্স্ট আমি কি করব খেলা জানার সংখ্যা বার করবো কারণ ছজনের সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ আমার উভয় খেলা জানার সংখ্যা তাহলে সেই ছজনকে আমি সবার ফার্স্টে বাদ দিয়ে দেব তাহলে আমি পেয়ে যাচ্ছি সেভেন্টি ফাইভ অ্যাকচুয়ালি যে কজন খেলতে জানে এবার এখানে বলছে ছিষট্টি জন ফুটবল খেলতে জানে আবার বত্রিশ জন ভলিবলও খেলতে জানে তাহলে মোট খেলতে জানা স্টুডেন্ট কত বা বালক কত যোগ করলে পাচ্ছি আমি নাইনটি এইট আটানব্বই জন কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট কতজন রয়েছে পঁচাত্তর জন আটানব্বই জন হয়ে গেল কি করে তাহলে এখানে নিশ্চয়ই এমন কিছু পাবলিক আছে যারা ফুটবলও খেলছে ভলিবলও খেলছে এবং দুটোতেই কাউন্ট হয়েছে সেই জন্য বেশি হয়ে গেছে তাহলে কতটা বেশি বা কতজন আছে সেরকম যেটা রয়েছে সেভেন্টি ফাইভ থেকে বা নাইনটি এইট থেকে সেভেন্টি ফাইভকে কে বাদ যেটা হচ্ছে টোয়েন্টি থ্রি তা সেই তেইশ জন এরকম বালক রয়েছে যারা ফুটবলও খেলে যারা ভলিবলও খেলে সেই জন্য দুটোতেই কাউন্ট হয়েছে সেই জন্য পঁচাত্তর থেকে বেশি হয়ে গেছে কারণ অ্যাকচুয়ালি খেলা জানে পঁচাত্তর জন টোটাল নাম্বার স্টুডেন্ট পঁচাত্তর জনের বেশি হতেই পারে না কিন্তু এক্ষেত্রে যোগ করি নাইনটি এইট পেয়ে যাচ্ছি মানে নিশ্চয়ই কিছু জন রয়েছে যারা দুটো খেলায় খেলে তো সেটা হচ্ছে কত যে এখানে টোটাল যেটা বেরোবে সেটা থেকে খেলতে জানা স্টুডেন্টকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো যে রয়েছে টোয়েন্টি থ্রি অপশন ডিতে রয়েছে সঠিক আনসার নেক্সট কোনো সাংকেতিক ভাষায় মাদারকে ও এইচ ইউ আর এফ লেখা হয় তাহলে অ্যান্সার কে কি লেখা হবে বা কিভাবে লেখা হবে ওকে তো আমরা কমেন্টে করো কি আছে এখানে এমও টি এইচ ইয়ার মাদার যেখানে হয়েছে কি ও এন এইচ ইউ আর এফ এখানে যদি লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পাবো যে এম ও টি এইচ আর এই তিনটে জিনিস এখানে একটু চেঞ্জেবল হয়েছে বা দেখো এখানে দ্বিতীয় যদি হয় এটা একা দুই ধরো এটাকে যদি একা দুই ধরো এটাকে যদি একা দুই ধরো দেখো দুই নাম্বারটা সেম আছে কিন্তু সে জায়গা পরিবর্তন করেছে একের জায়গায় চলে আর একটা কি হয়েছে একটা তার পরের লেটারে চলে গেছে অর্থাৎ এম হয়ে গেছে এন দেখো এখানে দেখিয়ে দিচ্ছি ভালো করে এম ও আছে না তাহলে এখানে এক এম হয়ে গেছে এন ওটা আছে ওই এবার জায়গা তারা পরিবর্তন করে হয়ে গেছে ও ঠিক সেরকম ভাবে তারপর আছে টি এইচ এখানে কি আছে এইচটা এইচ ই আছে টিটা হয়ে গেছে ইউ নিয়ে হয়ে গেছে এইচ ইউ তারপর আছে ই আর এখানে আর আর আছে ইটা হয়ে গেছে এফ নিয়ে হয়ে গেছে আর এফ জায়গা পরিবর্তন করে দেখো মিলছে না ও এন এইচ ইউ আর এফ ও এন এইচ ইউ আর এফ তাহলে এখানে আনসার আমি সেইভাবেই করব এখানে ভেঙে নেবো ওয়ান টু ওয়ান টু ওয়ান টু করে তিনটে ভাগে তাহলে এ এন এর এন তো ফিক্স থাকবে এটা হয়ে যাবে পরের বি এস ডাব্লিউ এর ডাব্লিউ তো ফিক্স থাকবে এস হয়ে যাবে টিতে ইআর আর ফিক্স থাকবে হয়ে যাবে এফ এ তাহলে আসবে আর এফ যেটা রয়েছে দেখো এইরকম যদি থেকে থাকে দেখবে তুমি প্রত্যেকটা জানো না যদি জেনে থাকো খুব ভালো কথা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে যে তুমি প্রত্যেকটা রাজ্যের সাথে প্রত্যেকটা রাজ্যের নির্দিষ্ট শহরের কথা যেটা দেওয়া রয়েছে এখানে তুমি তা মেলাতে পারছো না যদি এরকম থাকে দেখবে তার মধ্যে একটা না একটা তুমি জানবেই জানবে যেমন এখানে আমি যেটা জানি দুটো জানি কিন্তু আমি যেটা বলছি যেটা ম্যাক্সিমাম জন জানো হয়তো যেটা হচ্ছে হায়দ্রাবাদ আর ভরতপুর এখানে ভরতপুরকে তুমি যদি দেখো ভরতপুর হচ্ছে রাজস্থান কে এটা আর একটা কারণের জন্য ফেমাস যেটা হচ্ছে তোমার পাখিরালয় আছে ভরতপুরে রাজস্থানের ভরতপুরে পাখিরালয় আছে বা পক্ষী কি বলবো গবেষণাকার না পাখির এক পাখিরালয় বুঝে গেছো আর হায়দ্রাবাদ কি বিরিয়ানির জন্য তো সেই জন্য ভরতপুরটা যেহেতু রাজস্থানে আমি জানি পাখিরালয়ের জন্য বিখ্যাত রাজস্থানের ভরতপুর তো এখানে সি হচ্ছে ফোর তাহলে এবার দেখবো আমি সি এর সাথে ফোর কোথায় আছে দেখো সি এর সাথে ফোর একমাত্র এখানেই রয়েছে তা যদি এটা থাকে আমি তো এটা তো শিওর না বাকি রানকুলাম চিত্রকূট আমার দেখার জানার প্রয়োজনও নেই আমি শুধু যদি ভরতপুরটা জেনে থাকি দেখো রাজস্থান দেখো এখানে ভরতপুরটা রাজস্থান কেবলমাত্র একটা অপশনেই রয়েছে যেটা রয়েছে অপশন এ তাহলে আমি বলে গেলাম যে সেটাই অ্যানসার সঠিক উত্তর বাকিগুলোকে এবারে আমি জেনে দেখে নিয়ে বিজ্ঞের মতো উত্তর দিতে পারি যে হ্যাঁ জানো এরানাকুলাম হচ্ছে কেরালায় অবস্থিত চিত্রকূট হচ্ছে উত্তরপ্রদেশ অবস্থিত হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানায় অবস্থিত ক্লিয়ার নেক্সট ওয়ান টু থ্রি ফোর এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হয় ঠিক একই রকমভাবে নয় দ্বারা বিভাজ্যতার সূত্রটাও তাই যে যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে সংখ্যাটি রয়েছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে সেই সংখ্যাগুলির অঙ্কের যোগফল কত ওয়ান প্লাস টু থ্রি থ্রি প্লাস থ্রি সিক্স সিক্স প্লাস ফোর টেন টেন তাহলে টেনকে যদি আমি নয় সংখ্যাটির দ্বারা বিভাজিত হতে হয় তাহলে পরবর্তী নয়ের গুণিতক কত আছে আঠেরো তাই তাহলে এর সাথে কত যোগ করতে হচ্ছে আট যোগ করতে হবে তবে গিয়ে সেটা নয়ের দ্বারা বিভাজ্য হবে তাহলে অপশন নাম্বার বি আট এখানে বসবে ক্লিয়ার অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি পরিবারের সদস্য সংখ্যা এবং তারা হলেন পি কিউ আর এক্স ওয়াই এবং জেড পি এবং আর বিবাহিত দম্পতি পি কিউ আর এর পুত্র কিন্তু আর কিউ এর মানন ওয়াই আর এর ভাই এক্স পি এর কন্যা এবং জেড পি এর ভাই পরিবারের কতজন সদস্য মহিলা ঠিক বার করবার চেষ্টা করব পি বলেছে এখানে প্রথম পি আর কিউ বিবাহিত দম্পতি অর্থাৎ পি আর কিউ হচ্ছে কাপল সরি পি আর আর প্রথমে ভুল পি আর আর হচ্ছে বিবাহিত দম্পতি কিউ হচ্ছে আর এর পুত্র তাহলে আর এর পুত্র হচ্ছে কিউ এ পুত্র মেল আমি পাশে লিখে দিলাম আর পি আর আর কে মেল কে ফিমেল আমি জানি না এখনো কিন্তু বলেছে আর কিউ এর মা নয় আর যদি কিউ এর মা না হয় এদিকে পুত্র বলেছে তাহলে এ নিশ্চয়ই বাবা অর্থাৎ এ হচ্ছে মেল এ যদি মেল হয় তাহলে পি ফিমেল তারা তো স্বামী স্ত্রী না ওয়াই আর এর ভাই ওয়াই হচ্ছে আর এর ভাই তাহলে ওয়াই হচ্ছে মেল এক্স পি কন্যা এক্স হচ্ছে পি কন্যা কন্যা বলেই দিয়েছে তাহলে এ হচ্ছে ফিমেল জেড পি এর ভাই পি এর ভাই হচ্ছে জেড তাহলে জেড হচ্ছে মেল তাহলে পরিবারে কতজন ফিমেল 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 রয়েছে এক এক হচ্ছে হচ্ছে পি আর তাহলে দুইজন অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে জানুয়ারি নভেম্বর সানডে ড্যাশ বা জানুয়ারি টু নভেম্বর সানডেস টু ড্যাশ কি বসবে থার্সডে ফ্রাইডে মন্ডে নাকি ওয়েসডে ওয়েসডে ঠিক আছে ঠিক আছে জানুয়ারি ফার্স্ট নাম্বার অফ মান্থ সানডে ফার্স্ট ডে অফ উইক ঠিক আছে আমরা সোমবারটাকে ধরলেও অ্যাকচুয়ালি সানডে থেকেই আমাদের উইক স্টার্ট হয় সানডে থেকে স্যাটারডে আর নভেম্বর কি হচ্ছে লাস্ট মান্থ এর আগের মান্থ অর্থাৎ ইলেভেন্থ মান্থ ইলেভেন্থ এর থেকে জরুরি হচ্ছে শেষ মাসের আগের মাস তাহলে সানডের এখানে দেখো শেষ দিন কোনটা স্যাটারডে ঠিক আছে শেষ হচ্ছে স্যাটারডে তাহলে তার আগের দিন কি তার আগের দিন হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে ইজ দ্যান্সার অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট বলছে নিচের সংখ্যা বর্গে কতগুলি পাঁচ আছে যার ঠিক অব্যবহিত পূর্বে তিন বা চার আছে কিন্তু ঠিক পরে আট বা নয় নেই এগুলোকে তাড়াহুড়ো করে করতে যাবে না কি করে করবে প্রথমে পাঁচের কথা বলেছে তো পাঁচ কোথায় কোথায় আছে মার্ক করে নেবে কোশ্চেনেই করে দেবে পাশে থাকে তো দুটো না দুদিকে দুটো থাকে পাঁচ 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 দেখো মার্ক না করলে কি হবে বলতো মিস হয়ে যায় কখন মিস হয়ে যাবে বুঝতে পারবে না পরীক্ষার চাপে এবার বলছো পূর্বে তিন বা চার আছে পূর্বে তিন বা চার আছে মা করে নাও এখানে নেই এখানে 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 আছে 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 কিন্তু পরে আট বা নয় নেই এখানে আছে নয় এটা বাদ চলে গেল এটা তো হবেই না এইটাতে দেখো হবে পরে পাঁচ আছে তাহলে এই একটা হলো এখানে আট বা নয় নেই বলেছো আট আছে তাহলে এটা বাদ চলে গেলো এটা একটা হবে এটা একটা হবে অপশন নাম্বার সি রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট ড্যাশ বি সি এ সি এ সি এ বি ড্যাশ এ ড্যাশ এ তাহলে এখানে দেখতে পাচ্ছ কি হয়েছে দেখো এর বি এর পর সি রয়েছে আবার এর পর বি রয়েছে মানে পরপর যদি হয় তাহলে দেখো এখানে বি আছে এর পর বি তাহলে এখানে বি আছে এর আগে এ বসিয়ে দাও তাহলে এবিসি একটাকে যদি আমি গ্রুপ করে নিই তাহলে আবার দেখো এবিসি আবার একটাকে আমি গ্রুপ করতে পারছি আবার এখানে বি বসিয়ে আবার একটা এবিসি পেয়ে যাবো আবার এখানে সি বসিয়ে একটা পেয়ে যাবো আবার এখানে বি বসিয়ে একটা পেয়ে যাবো আর শেষে এ থাকে যাবে ঠিক আছে তাহলে দেখো এবিসি 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 পেয়ে যাচ্ছি তাই না তাহলে এ বি বি সিবি কোথায় আছে দেখো এবিবি সিবি অপশন নাম্বার বি তে রয়েছে কারেক্ট অ্যানসার লাস্টে এটা কি থাকবে না থাকতেও পারে হ্যাঁ টাইপিং জানি না নেক্সট রয়েছে কোন সাংকেতিক ভাষায় ফোর এইটটি ওয়ান মানে আকাশ হয় নীল টু সিক্স মানে সমুদ্র গভীর হয় এবং সিক্স নাইনটি এইট মানে সমুদ্র দেখতে নীল আকাশ কোন সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে কি বলছে ফোর মানে আকাশ হয় নীল আর টু মানে সমুদ্র হয় গভীর এই দুটোর মধ্যে কি কমন রয়েছে হয় কমন রয়েছে হয় এর জন্য সংখ্যাতে কি কমন রয়েছে চার কমন রয়েছে চার কে কাটো হয় কে কাটো কেটে দাও হয় কে কেটে দাও সিক্স মানে সমুদ্র দেখতে নীল এই দুটোর মধ্যে কি কমন রয়েছে নীল আর নাম্বারে কি কমন রয়েছে এইট তাহলে এইট কে কাটো আর নীল কে কাটো এখানেও এইট কে কেটে দাও আর নীল কেটে দাও তাহলে পড়ে থাকছে এখানে আকাশ এখানে ওয়ান তাহলে আমি বলতে পারছি আকাশ ইকুয়েল টু ওয়ান বা এক সংখ্যাটি আকাশকে রিপ্রেজেন্ট করছে অপশন সিতে রয়েছে সঠিক উৎপাদন নিচের চারটি শব্দের মধ্যে তিনটির একটি নির্দিষ্ট বিষয় সাদৃশ্য নেই পারো তামা দস্তা লোহা চারটে ধাতু কিন্তু তামা দস্তা লোহা এগুলো সাধারণ অবস্থায় কঠিন তাই না আর পারদ যেটা হচ্ছে তরল সাধারণ অবস্থায় এটাকে তরল ধাতু বলে আমরা জানি তা সেই হচ্ছে একটার দিকে আলাদা এ এতে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্নবোধক স্থানে কোন চিহ্নটি বসবে এটা খুব অস্পষ্ট আমি চেষ্টা করলাম অনেকটা ক্লিয়ার করার তাতেও অস্পষ্টই থেকে গেল যেটা আমি একটু বলে দিই তোমরা যদি তোমাদের কাছে কোয়েশ্চেন পেপার থাকে তো মিলিয়ে নিও এখানে যে এটাকে কি চিহ্ন বলে স্বস্তিক চিহ্ন যতদূর মনে পড়ছে আমার স্বস্তিক চিহ্নের মতো যে চিহ্নটা রয়েছে আমি এখানে ড্র করে দিচ্ছি যেটা ছিল অ্যাকচুয়ালি এখানে গোল ছিল এরকম ছিল আর যদি এরকম থাকে অ্যাকচুয়ালি ঠিক আছে এরকম এবার কি হচ্ছে গিয়েছে পরেরটা আমি একটু ড্রয় করে দিই যেখানে কি হয়েছে একটা করে রাইট সাইডে ঘুরে গেছে আর কিছু হয়নি এখানে ঠিক আছে যেটা ছিল দেখো সেটাই আছে শুধু কি হচ্ছে এক পাক ডান দিকে ঘুরেছে অর্থাৎ এইটা দেখো এখানে ছিল এটা এখানে চলে এসছে এটা এখানে ছিল এখানে চলে গেছে তাহলে এখানে যে অবস্থানটা রয়েছে তারপরে কি হবে দেখো এখানে যে স্কোয়ার শেপটা রয়েছে সেই শেপটা এখানে চলে আসবে তা সেটা দেখো কোথায় আছে এখানে রয়েছে সেরকম প্রত্যেকটা যাবে না এইটা চলে আসবে এখানে কিন্তু সেটা দেখো এখানে নেই যদি ভালো করে একটু দেখো লক্ষ্য করে দেখতে পাবে এবং সেই ক্ষেত্রে অপশন সিতে যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলে একটু দেখে নিও এটা ছবিটা খুব অস্পষ্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে এখানে এক ঘর করে রাইট সাইডে ঘুরেছে এবং সেই হিসেবে এবং স্টেশনারি বা ও স্টেশনারি সম্পর্ক নির্দেশ করে দেখো পেন পেন্সিল ও স্টেশনারি স্টেশনারি পেন এবং পেন্সিল উভয়কেই স্টেশনারির মধ্যেই ধরা হয় তো স্টেশনারির জন্য যদি আমি একটা ভেন ডায়াগ্রাম অঙ্কন করি তো তার মাঝখানে পেন একটা পেনসিল একটা তো এরকম দেখতে হবে ঠিক আছে এরকম নয় তো অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর নেক্সট নিচের শব্দগুলি অভিধান বা ডিকশনারি অনুযায়ী কোন বিন্যাসে সাজানো হবে আমরা কি জানি যে ডিকশনারি বা অভিধানে লেটার ওয়াইজ সাজানো হয় বা লেটার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয় অর্থাৎ এ আগে বি পরে সি তারপরে ডি তারপরে জেড শেষে এরকম ভাবে তো এখানে যদি লক্ষ্য করো ইপিআই প্রত্যেকটাতে আছে ফার্স্টে তাহলে সেই অনুযায়ী প্রত্যেকটাই এত দূর পর্যন্ত আমি কেন চলে গেলাম প্রথমে একটা একটা করে দেখতে হয় কিন্তু তিনটেই সেম আছে বলে তিনটাকে ফার্স্টে কেটে দিলাম তো তারপরে দেখবো এবার তারপরে এখানে টি আছে এখানে এস আছে এখানে জি আছে এখানে টি আছে এখানে ও আছে এল আছে সরি তো তার মধ্যে সবার আগে কে সবার আগে হচ্ছে জি তাহলে তিন নাম্বারটা আসবে সবার আগে তো জি তারপরে দেখো আছে এল তারপরে আসবে এল তাহলে এটা হচ্ছে পাঁচ তারপর আছে কি এখানেও টি আছে এখানেও টি আছে এখানে এস আছে এস তাহলে পরে আসবে এস যেটা হচ্ছে দুই আর এখানে টি দুটোই রয়েছে দুটোতেই তাহলে টিটাকে বাদ দিয়ে দাও তারপরে দেখো তারপরে রয়েছে এখানে এ এখানে রয়েছে ও তাহলে চলে আসবে এক আগে আর চার পরে তাহলে আমাদের যেটা পরপর সাজানো হবে সেখানে হবে তিন পাঁচ দুই এক চার তিন পাঁচ দুই এক চার অপশন বিতে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট নিচের সিরিজটিতে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে এইট সিক্স নাইন টোয়েন্টি থ্রি এইটটি সেভেন ড্যাশ একটু টাফ এটা তুলনামূলকভাবে তো তোমরা একটু প্রথমে পজ করো পজ করে ভাবো খাতা কলম বার করো সবসময় তলায় ঢাকার তলায় বসে দেখলে হবে না কী বলছে এইট সিক্স নাইন টোয়েন্টি থ্রি এইটটি সেভেন তার মধ্যে কি রয়েছে যে এইটের পর রয়েছে সিক্স সিক্সের পর রয়েছে নাইন নাইনের পর টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির পর এইটটি সেভেন এখানে কি রিলেশন কাজ করছে এবং তারপর কি আসবে আনসার অপশনসগুলির মধ্যে এইট থ্রি টোয়েন্টি ফোর ফোর টোয়েন্টি নাইন টু টোয়েন্টি সিক্স দেখো আগে যদি করে থাকো এই অঙ্কটা নিয়ে যদি বার করে ফেলার অ্যান্সার তাহলে মহান কিছু নয় ব্যাপারটা কিন্তু তুমি যদি ফার্স্ট টাইম অঙ্কটা দেখছো এবং সেই অনুযায়ী তুমি যদি অ্যান্সার করে দিতে পারো কমেন্টে তাহলে জানবো সত্যি মানে ভালো করছো বা ভালোভাবে প্র্যাকটিস চলছে কারণ এই রিলেশনটা একটু অড রিলেশন এবং সেই ক্ষেত্রে তোমাদের মাথাতে চট করে আসাটা একটু ডিফিকাল্ট তুমি আগে যদি করে থাকো অ্যান্সার যদি জেনে থাকো কোড দেখে থাকো তাহলে পেরে যাবে কারণ রিজনিং জিনিসটাই আমার তো এখানে সেই জন্যই বারো বেশি বেশি অভ্যাস খুব জরুরি এখানে যে এবার বলে দিই আমি রিলেশনটা অনেক বক বক করলাম কি বলছে এইট তারপর হচ্ছে সিক্স এখানে যেটা হয়েছে এইট ইন্টু ওয়ান মাইনাস টু নিয়ে আসছে ছয় দেখো এক দিয়ে গুণ দে দুই বিয়োগ এবার ছয় ছয়কে দেখো দুই দিয়ে গুণ করে তিন বিয়োগ দেখো বারো মাইনাস তিন মানে নয় চলে আসবে এবার নয়কে কে কি হবে তিন দিয়ে গুণ নিয়ে চার বিয়োগ অর্থাৎ যত দিয়ে গুণ হচ্ছে তার থেকে একটা বেশি বিয়োগ করছি আমি বারবার প্রত্যেক ক্ষেত্রে সাতাশ থেকে চার বাদ দিলে হবে এবার চার দিয়ে গুণ বিয়োগ হবে পাঁচ তেইশ চারে বিরানব্বই বিরানব্বই থেকে পাঁচ বাদ দিলে আসবে এইটটি সেভেন দেখো সেটাই আছে এবার এইটটি সেভেন কে হবে পাঁচ দিয়ে গুণ তার থেকে বিয়োগ হবে ছয় এরা এইটি সেভেন কে পাঁচ দিয়ে গুণ করলে হবে চারশো পঁয়ত্রিশ বিয়োগ ছয় মানে আসবে চারশো উনত্রিশ অপশন নাম্বার সি রয়েছে সঠিক উত্তর আর কোনো রিলেশন যদি তোমরা খুঁজে পেয়ে থাকো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি বলছে অমিত তিরিশ মিটার পূর্ব দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরলো এটা তো সহজ অমিত তিরিশ মিটার পূর্ব দিকে গেল তারপর ডান দিকে ঘুরলো ডান দিক তার নিচের দিকটা হবে এবং সে চল্লিশ মিটার পথ গেল চল্লিশ মিটার পথ নামলো সে তারপর আবার দিকে ঘুরলো দিকে মানে তখন আবার এই দিকটা হবে নিয়ে সে আবার তিরিশ মিটার পথ অতিক্রম করলো ওকে করলো এখন সে যাত্রা শুরু করার স্থান থেকে কোন দিক আছে যাত্রা শুরু করেছিল এই স্থান থেকে আর এখন সে রয়েছে এই স্থানে সেটা কি হচ্ছে ওপর সাইডটা হয় নর্থ নিচেটা হয় সাউথ ডান দিকটা হয় ইস্ট আর দিকটা হয় ওয়েস্ট তাহলে দেখো সে কোথায় ছিল এখানে ছিল রয়েছে এখানে তাহলে ডিরেকশনটা হচ্ছে এরকম মানে হচ্ছে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব অপশন সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট যেহেতু একটা দুটো অঙ্ক ঢুকিয়ে নিয়েছি বললে টেনে উনিশটা নিয়ে চলে গেছি বা ইংরাজিটাকেও নিয়েছিলাম ফার্স্ট একটা কি হচ্ছে কার্ড তারপর হচ্ছে আই জি এক্স জে নেক্সট হচ্ছে পোস্ট কি আসবে এখানেও আমাকে দেখতে হবে যে কিভাবে চেঞ্জ হয়েছে দেখো সি ডি ই এফ জি এইচ আই কি হয়েছে সিটা হয়ে গেছে আই এতে তারপরে দেখো জি আছে এখানে ছিল এ দেখো এটা কেউ কি একই হয়েছে এ বি সি ডি এফ জি দেখো জি হয়েছে না এটা জি দেখো একই বেড়েছে মাঝখানে পাঁচটা মানে ছয় নাম্বারে গিয়ে বসেছে ছয় নয় অ্যাকচুয়ালি সাত নাম্বার লেটারে অর্থাৎ এক থেকে সাতে গেছে মাঝখানে পাঁচটাকে বাদ দিয়েছে তো আমি বুঝে গেলাম যে দুটোতে সেম যখন তখন বাকি দুটোতেও তাই এবার আমি এখানে চলে আসবো পি তাহলে পি কিউ আর এস টি ইউ ভি তাহলে আসবে ভিতে তারপর আছে ও ও পি কিউ আর এস টি ইউ তাহলে ভি এর পর আসবে ইউ তারপর আছে এস এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই আসবে ওয়াই ভি ইউ ওয়াই দিয়ে দেখো আর আমাকে যেতে হবে না ভি ইউ এই দূরেতে কমন ছিল কিন্তু ওয়াই যখনই পেয়ে গেলাম তখনই আমি এখানে চলে আসছি অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর কারণ বাকিতে আর সেই অপশান মিলছে না তো পরেরটা টি আমার আর বাড়ার বার করার প্রয়োজন নেই অপশান ডিতে হয়ে যাবে সঠিক উত্তর ভি ওয়াই জেড যেটা হবে পোস্টের সংকেত তো এই ছিল তোমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স টোয়েন্টিন এইটিনের জিআই বা রিজেনিং আশা করছি প্রত্যেককে প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর আগের ক্লাস যারা দেখুনই অবশ্যই আগের ক্লাস দেখে নেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে বন্ধুদের যাতে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং